নজর রাখব পরের খবরে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বৈঠক বাতিল আপনাদের আরো একবার জানিয়ে রাখব হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বৈঠক বাতিল আজ বার অ্যাসোসিয়েশনের একটি বৈঠক ছিল এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কে বয়কট করার জন্যই এই বৈঠক ডাকা হয়েছিল বার অ্যাসোসিয়েশনের তরফে সেই বৈঠক বাতিল করলো কলকাতা হাইকোর্ট আরো একবার জানিয়ে রাখব হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বৈঠক সেই বৈঠক বাতিল করা হয়েছে হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বৈঠক সেই বৈঠক বাতিল করলো কলকাতা হাইকোর্ট যে খবর দিকে নজর রেখেছি হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বৈঠক বাতিল এই বৈঠক বাতিল করলো কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বয়কট নিয়ে এই বৈঠক সেই বৈঠক বাতিল করলো কলকাতা হাইকোর্ট এস আনন্দের এই অনুযায়ী উনি যে যে কাজগুলো করেছেন ইভেন অ্যাডমিনিস্ট্রেটিভ চিঠি দিয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার পাস করেছেন যেটা উনি একজন সিঙ্গল জাজ হিসেবে করতে পারেন না দিস ইজ এগেইনস্ট দ্য সেটেলড জুডিশিয়াল ডিসিপ্লিন ডেকোরাম ডিসেন্সি এই জিনিস চলতে থাকলে অদূর ভবিষ্যতে আমরা দেখতে পাবো একটা লোয়ার কোর্টের একজন জজ সে ডিস্ট্রিক্ট জাজের সম্বন্ধে কোনো একটা কমেন্ট করলো একজন ডিস্ট্রিক্ট জাজ হাইকোর্ট জাজের এগেনস্টে কমেন্ট করলো আমাদের জুডিশিয়ারি কোথায় যাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা পার্ট অ্যান্ড পার্ট আমাদের যে রেজলিউশনের কথা একটু আগে অচিন্ত বাবু বললেন সেই রেজলিউশন পাস হয়েছে এবং দুর্ভাগ্যজনক ভাবে বারের সভাপতি মাইকের তার ছিঁড়ে দিচ্ছেন সভা থেকে বেরিয়ে যাচ্ছেন এবং বিজেপির কিছু সংখ্যক সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মদতে তিনি আজকে যে নজির সৃষ্টি করলেন কলকাতা হাইকোর্টের 160 বছরের ইতিহাসে কোনো বারের সভাপতি এই ধরনের ঘটনা করেনি আমরা এই ঘটনার আইনজীবীরা কলকাতা হাইকোর্টের তীব্র নিন্দা করছি আমার মনে হয় অরুণাভ ঘোষের নৈতিক যদি কিছু মূল্যবোধ থাকে তাহলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে অরুণাভ ঘোষের অবিলম্বে পদত্যাগ করা উচিত সঞ্জয় বর্ধন অচিন্ত ব্যানার্জি আর মহিলাদের হয়ে আমি বলছি যে আজকে আমাদের একটা মোশন পাস করা ছিল আমাদের এদিকে 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 দাঁড়া কিন্তু আজকে একদম এক মিনিট প্লিজ প্লিজ এক্সকিউজ আস আমাদের বারের এক্স প্রেসিডেন্ট মিস্টার অশোক ধন্ডনিয়া আপনাদেরকে কিছু বলবেন আমি ঠিক হাতে পারবো না এই কল্লেন ধরো 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 হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের বৈঠকে বাতিল দাবি নয় আমরা প্রোটেস্ট করছি আগেস্ট পসিবল জুডিশিয়াল অ্যানার্কি আচ্ছা মহিলা মহিলা আমরা একটা মোশন নিতে গেছিলাম হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন তো সেখানেতে আমাদের লয়ার্স লেডি লয়ার্স ছিল লেডি লয়ার্সদের বিজেপি লেডি লয়ার্স তারা মোশনটাকে যাতে এনআরকি করে টোটাল স্টেলমেট করে দেয় তার জন্য তারা কি করে ঝাঁপিয়ে পড়ে আর নট অনলি দ্যাট দে স্টার্টেড বাইটিং ওয়ান অফ আর লেডি মেম্বার্স শি হ্যাজ বিন বাইটেন বাই দ্যাট লেডি বিজেপি লেডি লয়ার এই অ্যানার্কিটা এইটা স্টার্ট করা উচিত নয় আমরা লয়ার এবং আমাদের যে এবং বিজেপি যে জেন্ডার যে মেল লয়ার্স তারাও আমাদের অ্যাটাক করে ফিমেল লয়ার্সদের এটা তো কাম্য নয় এবং আমাদের অরুণাভ ঘোষ আজকে উনি সিনিয়র কাউন্সিল উনি বারের প্রেসিডেন্ট এবং সেখানে উনি ইলেক্টেড
এবং ওনার যে অ্যাক্টিভিটিস, যে মাইকের তার ছিঁড়ে দেওয়া, রেজলিউশনকে বানচাল করে দেওয়া, সেটা তো একদম উচিত না। এবং তাতে হচ্ছে যে এইভাবে যে অ্যানার্কি তৈরি হয়ে যাচ্ছে, এবং আমরা কেন এটা দেখতে পাচ্ছি, এটা এটার সোর্স কি, এটা হোয়াট ইজ দ্য রুট অফ ইট, বিকজ অফ দি সিঙ্গল জাজ হু হ্যাজ অলরেডি নট কাটেল দি পাওয়ার অফ দি ডাবল ডিভিশন বেঞ্চ, অ্যান্ড ইট ইজ আ টোটাল অ্যানার্কি ইন দি জুডিশিয়ারি, অ্যান্ড নট অনলি দ্য জুডিশিয়ারি ইজ অলসো অ্যাট স্টেক। সো দি লয়ার্স, বিজেপি লয়ার্স ইজ টেকিং দ্যাট অপরচুনিটি টু ফিল আপ দি গ্যাপ, টু টেক দ্যাট প্রসেস, নট টু পাস এনি রেজলিউশন। বাট অন দি আউটসেট উই হ্যাভ পাস রেজলিউশন ইন আ থরো ওয়ে অ্যান্ড উইথ মেজরিটি সাপোর্ট, অ্যান্ড আর রেজলিউশন ইজ দ্যাট ইফ দি রোস্টার ইজ চেঞ্জড, ইফ দি রেজলিউশন ইজ বিং অ্যাডপ্টেড বাই দি চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট, দেন উই আর দেয়ার। বাট ইফ ইট ইজ নট ডান অ্যাকর্ডিংলি, দেন উই হ্যাভ টু টেক দি অগেন দি স্টেপস। কলকাতা